আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পয়েন্টগুলি দেখে বুঝতে পারছো আমি আজকে তোমাদের কি পড়াতে যাচ্ছি। আজকে তোমাদের আমি প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো প্রেজেন্ট টেন্সকে ভাগ করা হয়েছে চার ভাগে, প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট মানে যে কাজ আমরা সচরাচর নিয়মিত অনিয়মিত বর্তমানকালে হতে দেখি, এই কাজ হলো প্রেজেন্ট ইনডেফিনিট। যেমন আমি খাই, আমি ঘুমাই, আমি স্কুলে যাই, ছেলেরা খেলাধুলা করে, সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এই জাতীয় কাজ সচরাচর যে কাজ হয়ে থাকে হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট উপরে ভার্ব এর প্লাস অবজেক্ট। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো প্রেজেন্ট ইনডেফিনিটের যে কাজগুলো আমরা চলছে চলিতেছে এরকম বুঝি। যেমন আমি খেলি, ফুটবল খেলি, খেলতে পারি, খেলি নিয়মিত অনিয়মিত, কিন্তু আমি যখন বুঝি যে আমি ফুটবল খেলিতেছি তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলমান কাজ, সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস ভার্ব এর প্লাস অ্যাং ইউ এটা স্ট্রাকচার। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে কি যে কাজ অতীতে হয়েছে কিন্তু এটার ফলাফল এখনো বিদ্যমান। যেমন আমি ফুটবল খেলি, প্রেজেন্ট ইনডেফিনিট, আমি ফুটবল খেলিতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আমি ফুটবল খেলেছি। ফুটবল খেলেছি মানে খেলে খেলে ক্লান্ত হয়ে গেছি, আমার শরীরে ঘাম ঝরছে, তখন বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ অতীতে কাজ হয়েছে কিন্তু এটার ফলাফল এখনো বিদ্যমান। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন হলো সাবজেক্ট পরে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব এস প্লাস অবজেক্ট। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো চলমান কাজ, ঠিক কন্টিনিউয়াস আমি খেলিতেছি। তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে একটি পার্থক্য হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে নির্দিষ্ট অনির্দিষ্ট একটা সময় দেওয়া, ঠিক আছে? যখন তোমরা দেখবে যে কন্টিনিউয়াস কিন্তু সময় দেওয়া আছে তখন বুঝবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন কি, সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব এর প্লাস অ্যাং প্লাস অবজেক্ট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো চারটা টেন্স এর মধ্যে পার্থক্য। এখন আমি আরেকটু সহজ করার জন্য তোমাদের আমি এখানে চারটা উদাহরণ দিয়েছি। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আমি সকাল হতে ভাত খেয়েছি। তার আগে প্রথমে বলেছি যে তোমাদের যে চলো কোন কাজ, সাধারণত আমি যে কাজ নিয়মিত অনিয়মিত করি তার প্রেজেন্ট ইনডেফিনিট আমি ভাত খাই। তাহলে গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্ব এর প্লাস অবজেক্ট, আমি আই। তোমরা জানো বাংলা বাক্যের ক্রিয়া থেকে বাক্যের শেষে, এই জন্য খাই, খাই ইংলিশ হলো ইট, তাহলে আই ইট রাইস। তোমরা জানো ভার্ব এর ইটা ইট এট ইট, আমরা এটাকে বলি ভার্ব এর ওয়ান, ভার্ব এর টু, আর এটাকে বলি ভার্ব এর থ্রি। তাহলে আমি ভাত খাইতেছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু খাইতেছি চলমান কাজ বোঝাচ্ছে, তার গঠনটা কি সাবজেক্ট আই, আই সাথে এম ইজ আর এম, ভার্ব এর ওয়ান এর সাথে আই টি প্লাস অবজেক্ট, তাহলে আই এম টি প্লাস। আর আমি ভাত খেয়েছি, খেয়েছি মানে অতীতে খেয়েছি, এটা ফলাফল এখন বিদ্যমান। তুমি যতই বলো যে স্যার খাবার খান আমি খেতে পারবো, ঠিক আছে? তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠন হলো সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব এস প্লাস অবজেক্ট, আর সাথে হ্যাভ বসে, ভার্ব এস ইটেন তারপর রাইস। এখন দেখো ঠিক নিচেরটা দেখো, আমি সকাল হতে ভাত খাইতেছি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গঠনটা কি, সাবজেক্ট উপরে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব এর প্লাস অ্যাং প্লাস অবজেক্ট, কারণ সকাল হতে নির্দিষ্ট একটা সময়ব্যাপী যখন চলমান কাজ বোঝায় তখন এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে সাবজেক্ট আই, হ্যাভ বিন, ভার্ব এর সাথে অ্যাং, আর সকাল হইতে সিন্স মর্নিং। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ চারটা বাক্যের মধ্যে পার্থক্য চারটা টেন্সের মধ্যে। অর্থাৎ প্রথম টেন্সে, প্রথম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি ভাত খাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি ভাত খাইতেছি, আর প্রেজেন্ট পারফেক্ট এর মধ্যে আমি ভাত খেয়েছি, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে আমি সকাল হইতে ভাত খাইতেছি। এখন যদি তুমি বলো যে গরু ঘাস খায়, হ্যাঁ খাচ্ছে, খায়, এখন খায়, সকাল খায়, বিকেল খায়, আবার গরুটি ঘাস খাইতেছে বা এই দেখা যায় গরুটি ঘাস খাইতেছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার যদি বলি যে গরুটি ঘাস খেয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। আর যদি বলি সকাল হইতে গরুটি ঘাস খাইতেছে, তখন হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি বলি
যে শিক্ষক আমাদের পড়ায় প্রেজেন্ট ইন্ডিফিনিট, যদি বলি শিক্ষক আমাদের পড়াচ্ছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, শিক্ষক আমাদের পড়িয়েছেন প্রেজেন্ট পারফেক্ট, আর শিক্ষক আমাদের দুই ঘন্টা যখন পড়াইতেছেন তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমার পাঁচ টেন্স নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।